কলকাতা দল থেকে বাদ পড়লেন সাকিব ও লিটন দাস। আইপিএল নিলামের আগেই এক ডজন প্লেয়ারকে ছাঁটাই করলো দল। নিউজিল্যান্ডের একজোড়া ফাস্ট বোলার সহ বাদ পড়লেন একাধিক ভারতীয় প্লেয়ারও। রাসেল ও নারিনকে কি রাখা হলো নাইট শিবিরে, বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। বিশ্বকাপ ফুরোতে না ফুরোতেই শুরু হয়ে গিয়েছে আইপিএল নিয়ে চর্চা। হাতে আর 3 মাসও সময় নেই, তাই এখন সব ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের মতো করে আগামী সিজনে গুটি সাজাতে কাজে লেগে পড়েছে। কলকাতা দলে ইতিমধ্যে ফিরে এসেছেন গৌতম গম্ভীর। আসন্ন আইপিএলে নাইটদের মেন্টর হিসেবে দেখা যাবে তাকে। তবে গম্ভীরের আগমনের সাথে সাথে বিদায় ঘণ্টা বেজে গেল দলের এক ডজন খেলোয়াড়ে। গত সিজনে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স আশানুরূপ হয়নি, বারবার দলে খুচরো বদল করেও কাজে আসেনি কিছু। বেশ লম্বা সময় ধরে কলকাতা দলের হয়ে যুক্ত থাকা একাধিক খেলোয়াড় রীতিমতো ব্যর্থ হচ্ছেন ব্যাট এবং বলে, পাশাপাশি অনেকের ক্ষেত্রেই ফিটনেসের বেশ সমস্যা দেখা দিচ্ছে, যে কারণে এবার অনেক খেলোয়াড়কে দল থেকে বাদ দিতে চলেছে নাইট শিবির। সূত্রে খবর, এবার 12 জন খেলোয়াড়কে বাদ দেওয়া হচ্ছে দল থেকে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের একজোড়া খেলোয়াড় অলরাউন্ডার সাকিব আল হোসেন এবং ব্যাটসম্যান লিটন দাসকে ছেড়ে দিচ্ছে নাইট শিবির। এছাড়াও এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে আইপিএল খেলতে দেখা যাবে না লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, টিম সাউদি এবং জনসন চার্লস ও ডেভিড উইজাকেও। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। আদি মোহিনী মোহন কাঞ্জিলা, স্বপ্নের ফেরিওয়ালা, জয়পুর মার্বেল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এবার নাইট শিবির থেকে বাদ পড়েছেন আর্য দেশাই, নারায়ণ জগদীশন, মনোদীপ সিংহ, কুলবন্ত খেজরুলিয়া এবং উমেশ যাদব। তবে এবার দলে রাখা হয়েছে শ্রেয়াস আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংহ, সুজাস শর্মা, অনুকূল রায়, ভেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর মতো ভারতীয় ক্রিকেটারদের। এছাড়াও বিদেশি খেলোয়াড়দের মধ্যে নাইট শিবিরে রেখে দেওয়া হয়েছে রহমানুল্লাহ গুরবাজ, জেসন রয়, সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেলকে। উল্লেখ, কয়েকদিন ধরেই রাসেলকে ছেড়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, যদিও শেষমেশ এই ক্যারিবিয়ান প্লেয়ারের উপর ভরসা রেখেছে কেকেআর। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। স্বপ্নের ফেরিওয়ালা, জয়পুর মার্বেল, আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা, জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর ২৪ পরগনা।